হ্যালো বন্ধুরা, চলে এলো নতুন একটি ভিডিও নিয়ে। দেখো আজকে দুপুরে রান্নাবান্না করে নিয়েছি। দেখো রান্না করেছি মাছের ঝোল, আলু দিয়ে পাতলা করে করেছি, তো অনেক দিন পর করলাম। আর দেখো এখানে করেছি কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তো আজকে দুপুরের এটাই মেনু। আর দেখো ভাত নিয়ে নিলাম, ভাজা ভাজি আর মাছের ঝোল তো নিয়ে নিলাম। চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করে দিই। তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো চলো দেখতে থাকো। Thank you.
দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, তারপর বিকেলে উঠে বাসনগুলো ধুলাম, তারপর খাবার জল ভরলাম টাইম কল থেকে। তো এখন বাজে 6:30। তো চলো এবার রাত্রে খাবার দাবার আছে, তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আছে কচু মাখা, আলু মাখা, আর এটা হলো মসুর ডাল সিদ্ধ করে মাখা এটাও, আর এটা হলো পোস্ত পেঁয়াজ দিয়ে। তো বাটিটা একটু পুড়ে গেছে, তো কলাইটা সিদ্ধ করেছিলাম বলে এটাই হলো আজকে রাত্রের খাবার। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।